আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ 29 আগস্ট 2021 রোববার সকালবেলা ইলিশের বাজারে এসেছি আমরা। এই মুহূর্তে সিরাজ ভাইয়ের দোকানে একটা বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি, আমি একটু ওজন দেখবো। সিরাজ ভাই, বড় কত টুক আজকে? 2 কেজি আছে। 2 কেজি? 2 কেজি? ওজন দেখান তো একটু। ১১৫০ টাকা কেজি। চার ভাগের এক ভাগ মাছ আজকে, ভালো বলছেন, চার ভাগের এক ভাগ মাছ আজকে, চার ভাগের এক ভাগ। লাস্ট কথা বললেন 1100। ১৩০০ টাকা কেজি যেটা, এই যে 600 আছে, 1300 টাকা কেজি। এটা পরিশ্রম কত করে? এটা পরিশ্রম আজকে আমার কাছে চাঁদপুরের মাছ নাই, মাছ কম আছে, চাঁদপুরের মাছ একটু সীমিত। এই মাছটা কত করে? এটা হলো 920 টাকা কেজি। এটা 920 আজকে 1650 টাকার কথা বলছি, বড় সাইজ 2 কেজি, আর 1 কেজি সাইজ 1100। 1 কেজি সাইজের মাছ 1100, তবে মাছগুলো সুন্দর। অনেকেই আপনারা বলে থাকেন যে সবাই পদ্মার মাছ বলে, না আজকে কিন্তু তা বলেনি, বলেছে যে পদ্মার মাছ নেই, অর্থাৎ চাঁদপুরের মাছ নেই, বরিশালের মাছ। ভালো মাছ, ভালো মাছ। শুনছিলেন যে আজকে মাছ কারণ বাজারে আমদানি কম, সিরাজ ভাই জানাচ্ছিলেন, এবং তার কাছে আজকে চাঁদপুরের মাছ নেই, যা ছিল কিনে নিয়ে গিয়েছে, এই মুহূর্তে নেই। বরিশালের মাছ বড় সাইজে 2 কেজি। আমরা আরো একটু দেখি, আরো দু একটি দোকান ঘুরে বাজার কেমন চলছে আজকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে মাছ কম নাকি? এটা তো কত, 1 কেজি 200-300 না? দেখি 400-500 কত চলে এটা? 1200 বেচতে আছি, কিনছি 1140-1250 কিলো 1200। এটা কি বরিশালের মাছ না সমুদ্রের? এটা আমার বরিশাল চাকরি লাগে। বাজারে তো এবছর মাছ কম
আরে কমতেছে বাড়ছে না তো কত বাড়লে মাছ বাড়লে বলুতে আগামী সপ্তাহে বাড়লে আর না বাড়লে বাড়লে আগামী সপ্তাহে বাড়তে পারে বাড়লে আর নাইলে বাড়তে পারে বে শুনছিলেন যে মাছ যদি বাজারে বৃদ্ধি পায় সেটা আগামী সপ্তাহে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে অন্যথায় এবছর মাছ আমদানি আর হওয়ার সম্ভাবনা কম আর আরও একটি তথ্য আপনাদের দিয়ে রাখি সেটি হচ্ছে যে এবছর ইন্ডিয়াতে মাছ যাবে না যারা ভারতীয় ক্রেতা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের ভাই যারা ইলিশ খুঁজে থাকেন তাদের জন্য এটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে সরকারিভাবে নির্দেশনা যেহেতু মাছ কম দেশের চাহিদায় পূরণ হচ্ছে না এই কারণে এবার রপ্তানি হবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবার তো ইন্ডিয়াতে মাছ যাবে না জানেন সেটা ১২৫০ আর ইলিশের আমদানি কমে যাচ্ছে আরো মাছ কম ভাই মাছ কম একবার মাছ এগুলো আমরা তুমি যেগুলো ভর্তার মাছ আবার মনে করেন বিভিন্ন টাইপের মাছ আছে বাজারে অনেকে তো বলে যে সবাই বলে পদ্মার মাছ পদ্মার কোনো মাছই পাওয়া যায় না পদ্মা তো ভাই পদ্মা যে আর ইচ্ছা তো পদ্মা তো মাছ নদীর শুকায় গেছে কিন্তু এখন পদ্মতে চাঁদপুর বরিশাল হ্যাঁ হ্যাঁ এইখানে মিঠা পানি ওইখানেই পদ্মা হয় তো আমরা চাঁদপুরের মাছ তো অর্থাৎ মিঠা পানির মাছ হ্যাঁ মিঠা পানির মাছ সবচেয়ে ছেঁড়া হয়েছে চাঁদপুরের মাছ তুই আর বরিশাল মাছ ভালো এরপরে আছে আপনার খুন্না পাত্র কাটা এরপরে লাস্টে আছে তিরেঙ্গা তিরেঙ্গা মাছ সবচেয়ে একটু খারাপ বেশি এটা সিটা সব সিটা এটা তিরেঙ্গা মাছ সারা বাজারে মাছ তিরেঙ্গা মাছ সারা বাজারে মাছ সব সিটা এটা 750 একদম 720 একদম 720 আজকের বাজারে আমদানি মাছের আমদানি কম ক্রেতাও কম ক্রেতা কমেছে আজকে রোববার 29 আগস্ট 2021 আজকে কি ভাই ক্রেতা কম কাস্টমার কম আছে কাস্টমার কম মাছের দাম আরো বাড়ছে কেজিতে আরো 200 টাকা বাড়ছে আমরা যে আসি ইউটিউবার অনেকেই আসে এতে কি আপনাদের কোনো উপকার হয় হ্যাঁ আসে না অনেক কাস্টমার দেখে আসে পরিচিত আছে কারণ বাজার আসে অনেক আপনি কি আপনার নামার নাম্বার দিতে চান কেউ যদি যোগাযোগ করতে চায় নামটা বলেন আমার নাম চয়ন মোবাইল নাম্বারটা বলে দেন 01909407842 কারণ বাজারে পাইকারি বাজার 2 কেজি দিতে পারবেন 1400-1500 একটা মাছ একটু ধরে টাকা চয়ন ভাইয়ের কাছে আজকের মাছগুলো সুন্দর আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে এখানে তো সবাই বলে পদ্মার মাছ আসলে তো পদ্মায় মাছ পাওয়া যায় খুবই কম পদ্মার আছে নোয়াখালীর আছে চাঁদপুরের আছে বরিশালের সব জায়গার মাছ এখন তো মোটামুটি বরিশালের মাছটাই ভালো বরিশালেরও ভালো চাঁদপুরের ভালো চাঁদপুরের মাছ পাওয়া যায় পাওয়া যায় একটা পাঙ্গাস দেখলাম এটা কি নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাস এটা কত করে কেজি যাচ্ছে 850-900 এরকম এখন তো ইলিশের সাথে কিছু অন্য দেশি মাছও আসে বড় সাইজ দাম বেশি নদীর মাছের দাম বেশি এমনি পাঙ্গাস 100 টাকা কেজি আছে কোন 60 টাকা কেজি আর এই পাঙ্গাস 900 টাকা কেজি সেটা তো স্বাভাবিক কারণ এটা তো নদীর মাছ
জাস্ট চয়ন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম এখানে কারণ বাজারে, আজকে পাইকারি মার্কেটের সামনেই যে খুচরা বাজার, সেই খুচরা বাজারে চয়ন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানালাম বাজার দর্শন করে। টিভি।